আমরা বলবো যে আর্থিক ক্ষতির চাইতে আমাদের অন্যদিকের ক্ষতি কিন্তু অনেক বেশি হচ্ছে। যেমন এই গেমগুলো যখন খেলে, এই গেমের একটা প্রসেস আছে আমরা বলি গেমিফিকেশন, মানে গেমিফিকেশনের মধ্য দিয়ে তার মনস্তত্ত্বকে পরিবর্তন করা হয়, তার ধারণার জগৎকে পরিবর্তন করা হয় এবং তার আচরণকে পরিবর্তন করা হয়। এই গেমিফিকেশন প্রসেসের মধ্য দিয়েই কিন্তু এক সময় যারা গেমের মধ্যে আসক্ত বা ইন্টারনেটে থাকে তারা কিন্তু জঙ্গিবাদের দিকে চলে যেতে পারে, এবং গেমিফিকেশনের মধ্য দিয়ে তারা কিন্তু বিভিন্ন সাইবার বেটিং আমরা বলি, এই যে ডার্ক ওয়েব, সেখানে যে তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও হারাতে পারে। এবং আমাদের কাছে কিন্তু এরকম বহু, আমাদের সাইবার সিকিউরিটি সেল থেকে শুরু করে আমাদের কাছে এই বিষয়গুলোর বেশ কতগুলো উপাদান কিন্তু আমাদের কাছে, উদাহরণ কিন্তু আমাদের কাছে আছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, যে ইন্টারনেট আসক্তি থেকে জঙ্গিবাদের সাথে যুক্ত হওয়া, ইন্টারনেট আসক্তি থেকে ডার্ক ওয়েবে যুক্ত হওয়া এবং বিভিন্ন ধরনের নিষিদ্ধ বস্তুর ব্যবসায় সংযুক্ত হয়ে যাওয়া। ফলে এগুলো কিন্তু সব একটার পর একটা ধাপে ধাপে হয়। তবে আমি আরাফের সাথে একটা কথায় খুব একমত যে আসলে গেমকে কিন্তু বিরোধিতা করার কিছু নাই, গেম কিন্তু একটা আর্নিং সোর্স হতে পারে, গেম কিন্তু একটা খুব ভালো আর্নিং সোর্স হতে পারে। একজন গেমার, যে প্রফেশনাল গেমার, যে আসক্ত নয় কিন্তু গেম খেলে, সে কিন্তু নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য একটা আর্নিং সোর্স হতে পারে, কিন্তু তাকে কিন্তু আসক্ত হওয়া চলবে না, তাকে প্রফেশনালি গেমটা খেলতে হবে। এখন এই পার্থক্যটা খুব জরুরি আমাদের, যে কে প্রফেশনাল গেমার আর কে আসক্ত হয়ে তার সমস্ত পড়ালেখা, তার সামাজিকতা সবকিছুকে জলাঞ্জলি দিচ্ছে। সুতরাং গেমাররা কিন্তু একটা প্রফেশন আমাদের মনে রাখতে হবে, এবং গেমিফিকেশনের মধ্য দিয়ে কিন্তু একটি ছেলের, একটি নারীর, একটি পুরুষের, তাদের কিন্তু মানসিক উৎকর্ষ সাধনের একটি সুযোগ আছে। সুতরাং গেমকে ভয় পাবো না, আমরা গেমের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে চাই, গেমের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে চাই এবং গেমের ইফেক্টিভ, কার্যকরী ব্যবহার নিশ্চিত করতে চাই। তার জন্য বর্তমানে যে বন্ধ করা হয়েছে এটি সাময়িক সমাধান। এবং যেমন একটি উদাহরণ দিয়ে আমি শেষ করবো ছোট্ট, সেটি হচ্ছে আমাদের যেমন বিদ্যুতের ব্যবহার আমরা করি, বিদ্যুৎ কিন্তু একটি ভয়ঙ্কর জিনিস, আমরা যদি বিদ্যুৎকে স্পর্শ করি আমরা বিদ্যুতায়িত হয়ে কিন্তু মারা যেতে পারি, কিন্তু আমরা সেই বিদ্যুতের তারের উপর একটা ইনসুলেটর দিয়েছি নিরাপদ রাখার জন্য, একটা সুইচ রেখেছি, একটা মেইন সুইচ রেখেছি, একটা রিমোট রেখেছি। ঠিক তেমনি ইন্টারনেটের ব্যবহারে আমাদের ইনসুলেটর, রিমোট, সুইচ, মেইন সুইচ, এগুলো নীতিমালার মধ্য দিয়ে যদি প্রস্তুত করতে পারি তাহলে আমরা গেমকে কিন্তু ইতিবাচক ভাবে ব্যবহার করব, নেতিবাচক ভাবে নয়।